কেমন আছো বাচ্চারা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এসএসসি 24 বেসের যারা আছো, 24 এবং কি 25, ভিডিওটি তোমাদের জন্য। আর বলতে আজকের ভিডিওটা হচ্ছে মেইনলি এসএসসি 24 বেসের জন্য, যেহেতু তোমাদেরকে সামনে এসএসসি পরীক্ষা। তোমাদের এখন কি করা প্রয়োজন? সিকিউ সলভ করা খুবই প্রয়োজন। তাই আমরা কি করবো, এই ভিডিও সিরিজে আমরা কি করবো, অন্তরীকরণে যে সিকিউ গুলো আসে যে টাইপের, সেই সিকিউ গুলো আমরা কি করবো, সমাধান করবো। তো ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখবে। আর আজকে ভিডিওটা মেইনলি হচ্ছে কি আমাদের রাজশাহী বোর্ড 2022 সালের সিকিউ সমাধান। প্রথমে দেখো আমরা একটা উদ্দীপক দেওয়া আছে, ফার্স্টে দেওয়া আছে এই সব এক সমান কি cos 3x এবং u সমান দেওয়া আছে কি tan ইনভার্স 2x। এখানে আমরা কি দুইটা কোশ্চেন লেখা রাখছি, আরেকটা কোশ্চেন আমি কি পরে লিখবো, যেহেতু সমাধান দুটো সমাধান করার পরে। দেখো প্রথম কোশ্চেন বলছে, মান নির্ণয় করো লিমিট x টেন্ডস টু 1 মাইনাস এর cos 3x ডিভাইডেড বাই কত x স্কয়ার, এটার মান নির্ণয় করতে হবে। তারপরে বলছে মূল নিয়মের সাহায্যে এই সব x এর অন্তরজ নির্ণয় করো। আমরা এই দুইটা সূত্রে আমরা কি করেছি, আগে পড়েছি। ফার্স্টে চিন্তা করো যে আমাদের ক নম্বরের কোশ্চেনটা, দেখো যে আমাদের ক নম্বর কোশ্চেনটা আমরা আগে সমাধান করি। তাহলে আমরা সমাধান করব কি, দেখো এখানে সমাধান আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি। তাহলে ফার্স্টে দেখো লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস এর cos 3x ডিভাইডেড বাই কত x স্কয়ার। এখন দেখো আমরা উপরে মান নির্ণয় করতে গেলে যদি আমরা x এর মানটা বসাই দিতাম তাহলে কি রকম হইতো, এখানে কি ইনফিনিটি আকারে আসে যেত, অর্থাৎ ইনফিনিটি বাই ইনফিনিটি। তাহলে এই মানটা আমরা বসাইতে পারি না, তাহলে আমরা কি করতে হবে, দেখতে হবে কোনো সূত্রে অ্যাপ্লাই হয় কিনা। দেখো আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টার যখন করলাম তখন আমরা এরকম সূত্র করে দিলাম, 1 মাইনাস এর cos 2x ইকুয়াল কত 2 sin স্কয়ার x। এখন দেখো এখানে কি আছে, 1 মাইনাস এর cos আছে x আছে, তাহলে এখানে যদি আমরা কি 2 আনতে পারি তাহলে আমরা কি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা দেখি 2 আনা যায় কিনা, যে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস এর cos 2 ইনটু 3x ডিভাইডেড বাই কত 2। তাহলে আমরা 2 2 কাটা যাচ্ছে, তাহলে আগেরটাই থাকতেছে, নিচে কত আসতেছে জাস্ট x স্কয়ার আসতেছে। এখন দেখো ভাই এই পর্যন্ত তো গেল, এটার পরিবর্তে আমরা কি 2 sin স্কয়ার x লিখতে পারি। তাহলে আমরা চলো যে লিমিট x টেন্ডস টু 0 তাহলে আমরা কি লিখতে পারবো 2 sin স্কয়ার, x এর জায়গায় কত আছে দেখো 3x বাই 2, নিচে কত আছে x স্কয়ার। এখন পেয়ারা এরকম তো আছে, তাহলে আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, 2 টা ধ্রুবক বের করে নিই, যে আমাদের লিমিট এই x টেন্ডস টু কত 0, যে আমাদেরকে সাইন আছে কি 3x বাই 2 ডিভাইড বাই কত x, উপরে কি লেখা যায় দেখো দুটোর উপরে স্কয়ার, তাহলে আমরা কি করবো একবারে স্কোয়ার দিয়ে দেবো। এখন কথা হলো আমরা স্কোয়ার দিলাম, এরকম আমরা ত্রিকোণ অর্থাৎ ত্রিকোণমিতির একটা সূত্র পড়ে আসছি, সেটা হচ্ছে কি লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইড বাই x ইকুয়াল কত লেখা দেয় 1 লেখা দেয়। তার মানে এইখানে যে কোণের মানটা আছে এইখানে যদি সেম কোণ বানাইতে পারি তাহলে আর পরিবর্তে আমি কি লিখতে পারবো 1 লিখতে পারবো। এখন দেখো এখানে কি আছে 3 বাই 2 আছে, এখানে কি আছে 3 বাই 2, এখানে কি আছে শুধু 3x বাই 2, এখানে শুধু কি আছে x আছে। তাহলে এখন দেখো আমরা এইখানের জন্য আমরা করতে পারি কিভাবে, তাহলে আমরা এখানে দেখো যে আমাদের 2 ইনটু লিমিট লিমিট x টেন্ডস টু 0 সাইন হচ্ছে কত 3x বাই 2, নিচেও কি লিখবো আমরা 3x বাই 2, এটার উপর একটা দিয়ে দাও স্কোয়ার দাও। এখন দেখো এখানে আমাদের কত বেশি হয়েছে, 3 বাই 2 বেশি হয়েছে না, এটা আমরা একটু পরে তাহলে দেখো তো এখানে আমরা 3 বাই 2 বেশি হয়েছে, তার মানে কি এখানে তুমি উল্টা করে লেখো যে আমাদের কত যে 2 বাই 3, কারণ কি এইটা একটা কাটা গেলে কি আমাদের কি আগের অংশটুকুই থাকতেছে, তারপর উপরে কি ছিল স্কোয়ার ছিল, এই জন্য আমরা কি দিলাম স্কোয়ার দিলাম। তাহলে এর পরিবর্তে দেখো আমরা এইটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি 1 লিখতে পারি না, তাহলে আমরা এখানে লিখবো 2 ইন্টু 1 ইন্টু কত 2 বাই 3, অর্থাৎ কি 1 ডিভাইডেড বাই কত 2 বাই 3, উপরে কি হবে একটা স্কোয়ার হবে। তাহলে তুমি যদি এটাকে উল্টে দাও তাহলে আমরা কি থাকতেছে দেখো 2 ইন্টু 3 বাই 2 হোল স্কোয়ার, তাহলে এখানে আমাদের কত লেখা যায় 2 ইন্টু 9 ডিভাইডেড বাই 4, তাহলে আমাদের ভাগ করো তাহলে আমাদের সমান চিহ্ন হবে, তাহলে এইখানে ভাগ করলে কত হবে 2, তাহলে আমাদের আনসার আসছে কত 9 বাই 2। সো এই ম্যাথের আনসার হচ্ছে কত 9 বাই 2, একদম ইজি একটা ম্যাথ। এইটা তোমাদের কি করেছিল রাজশাহী বোর্ড 2022 সালে দিয়েছিল, এই এই রিলেটেড ম্যাথ গুলো তোমাদের জন্য বোর্ড নিয়ে বোর্ড কোশ্চেন হয় আসা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের কি করে বোর্ড কোশ্চেন এসে থাকে। এখন এমসিকিউ আসলে কি করতাম, এমসিকিউ আসলে জাস্ট অন্তরীকরণ করতাম, সো এটা এখন জানা দরকার নেই। এখন আসলে আমরা খ নাম্বার কোশ্চেনটা নিব,
যে আমরা মূল নিয়ম জিনিসটাকে সেটা আমরা জানি কিনা সেটা একটু বিষয়। চলো আমরা মূল নিয়মটাকে দেখে নিই। ধরো ফার্স্টে চিন্তা করো যে আমাদেরকে এরকম দেওয়া আছে, কোনটা এইটুকু। তাহলে আমরা এর পরিবর্তে লিখবো এখানে খ নাম্বারটা এখন সমাধান করবো এখানে এখানে। তাহলে আমরা কি এস অফ এক্স ইকুয়াল কত দেখা যায় যে কস থ্রি এক্স। তাহলে আমাদের পরিবর্তন করবো আমরা কত, জাস্ট এইচ দিয়েও তো আছে এখানে আমাকে এইচ লেখা যাবে না। তাহলে আমাদের এক্স প্লাস এর ডেল এক্স, এইটুকু পরিবর্তন করতেছি। মানে আমাদের এখানে কি আসতেছে কস থ্রি এক্স থ্রি এক্স থ্রি এক্স এর জায়গায় কত হবে এক্স প্লাস ডেল এক্স, এক্স প্লাস এর কি হবে থ্রি ডেল এক্স, এইটুকু আসতেছে। এখন দেখো আমরা মূল নিয়মের সংজ্ঞা অনুসারে কি জানি, মূল নিয়মের সংজ্ঞাটা কি দেখো যে আমরা অতএব এফ অফ ডিডি এক্স ডিডি এক্স এইচ অফ এক্স ইকুয়াল আমরা লেখা যায় যে লিমিট আমরা কতটুকু পরিবর্তন করছি ডেল এক্স পরিমাণ পরিবর্তন করছি। তাহলে ডেল এক্স টেন্স টু জিরো, ডেল এক্স টেন্স টু জিরো যে পরিবর্তনের টুকু কত, তাহলে এফ অফ এক্স, তাহলে আমরা এটা একবার লিখে দিই এক্স প্লাস ডেল এক্স ডেল এক্স প্লাস মাইনাস এফ অফ কি এক্স, পরিবর্তন কত হয়েছে ডেল এক্স পরিমাণ পরিবর্তন হয়েছে। এখন আমাদের দেখো এফ অফ এক্স এর মান আমরা কত পাইছি কস থ্রি এক্স প্লাস কি থ্রি ডেল এক্স। তাহলে এইটুকু আমরা লিখি, তাহলে এখানে দেখো যে লিমিট ডেল এক্স টেন্স টু কত জিরো, তাহলে এটার পরিবর্তে লিখতে পারি কত কস থ্রি এক্স প্লাস এর কি থ্রি ডেল এক্স মাইনাস কস থ্রি এক্স, নিচে কি আসবে জাস্ট ডেল এক্স আসবে। এখন দেখো আমরা এটাকে সাধারণভাবে কি করতে পারি না, সমাধান করতে পারি না। ফার্স্টে আমরা এখানে কিন্তু কস থ্রি মাইনাস আর কস ডি সূত্র অ্যাপ্লাই করি। এই কস থ্রি মাইনাস এর কস ডি সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি দেখো আমাদের কি থাকতেছে, জাস্ট এইখানে দেখো যে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, তাহলে ডেল এক্স টেন্স টু জিরো কস সি মাইনাস কস সি মাইনাস কস ডি, আর সূত্র হচ্ছে কি টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু ডি মাইনাস সি ডিভাইডেড বাই টু। এখন দেখো এখানে সি জায়গায় কত আছে থ্রি এক্স, তাহলে আমরা কি লিখবো টু সাইন থ্রি এক্স প্লাস থ্রি ডেল এক্স পরে কি আছে প্লাস থ্রি এক্স ডিভাইডেড বাই কত জাস্ট হচ্ছে টু। আচ্ছা আমরা এটা একটু উপরে লিখি না, এই অংশটুকু থেকে লিখি আমরা, তাহলে এখন দেখো আমরা এখানে যদি cos c plus cos d সূত্র অ্যাপ্লাই করি লিমিট হচ্ছে কি ডেল x tends to কত জিরো, ডেল x tends to জিরো যদি হয় তাহলে সূত্র কি পড়ছে 2 into sin হচ্ছে কি c plus a d c টা এর কত আছে 3x plus কি 3 ডেল x প্লাস এর হবে কত 3x ডিভাইডেড বাই 2 সেম ভাবে তার মানে কি আসবে sin d minus এর c d জায়গায় কত আছে 3x আছে মাইনাস মাইনাস, তারপরে দেখো এখানে কি আছে মাইনাস কি লিখবা মাইনাস হচ্ছে কত 3x হবে মাইনাস 3x মাইনাস এর কি 3 ডেল x ডিভাইডেড বাই কত 2। তাহলে দেখো এই অংশটুকু আর এই অংশটুকু আমরা কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে কত জাস্ট হচ্ছে কি মাইনাস এর 3 ডেল x, আর নিচে কি ছিল ডেল x ছিল, এইটুকু আমরা বসাইলাম। এখন দেখো যে এই পর্যন্ত যদি হয় এখন এইটুকু তো আমাদের গেল, তারপর লিমিট ডেল x টেন্স টু কত 0, এখানে দেখো আমাদের কোনো কাটাকাটি যায় না, তাহলে আমরা এখানে কি লিখতে পারি 2 ইনটু সাইন হচ্ছে কি আমাদের কি এই 3 আর এই 3 যোগ করলে কত হবে 6x ডিভাইড প্লাস 3 ডেল x ডিভাইড বাই কত 2 ইনটু দেখো সাইন x এর আছে এখানে সাইন মাইনাস এর কি 3 ডেল x ডিভাইড বাই কত 2 3 ডেল x ডিভাইড বাই কত লেখা যায় 2, আর নিচে কত আছে নিচে জাস্ট ডেল x আছে। এখন কথা হলো দেখো এই অংশটুকু যদি আমরা এখানে বসাই তাহলে একটা মান পাই দেবো, কারণ কি আমরা ডেল এক্স এর মান জিরো এটা নির্দিষ্ট একটা মান পাইতেছি, আর এইখানে দেখো আমরা মাইনাস আছে না কোণের ভিতরে, সাইনের ভিতরে যদি মাইনাস থাকে সাইনের কোণের ভিতরে তাহলে সেটা কি মাইনাস হয়ে সাজা, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি এই টুটাকে ধ্রুবক ইনটু এটা আলাদা আলাদা লিখি যে আমাদের লিমিট ডেল এক্স টেন্স টু জিরো যে সাইন সিক্স এক্স প্লাস এর কি থ্রি ডেল এক্স ডিভাইডেড বাই টু ইনটু। দেখো এটা আমরা কি এরকম থাকলে আমরা কি করতে পারি আলাদা আলাদা লিখতে পারি না, যে লিমিট ডেল এক্স টেন্স টু কত ডেল এক্স টেন্স টু জিরো যে সাইন, কারণ দেখো এটা মাইনাস আছে তাহলে এটাকে মাইনাসটা আমরা কি করি একবার বের করে দিই, তাহলে আমাদের কি সামনে কি আসবে একটা মাইনাস আসবে। এখন দেখো লিমিট সাইন থ্রি ডেল এক্স ডিভাইডেড বাই টু, এই ডেল এক্সটা ছিল না এর সাথে আমরা কি দিব থ্রি ডেল এক্স দিব, থ্রি ডেল এক্স ডিভাইডেড বাই কত
2 এখন দেখো এই কোণ আর এই কোণ সমান হইছে এখানে কত বসেছে 3/2 তাহলে এটা আমরা কি করে দেব গুণ করে দেব 3/2 গুণ করে দেব এখন দেখো আমরা এইটুকু সূত্রটা আমরা কি করতে পারি এখানে अप्लाई করতে পারি না তাহলে দেখো এখানে x ছিল এখানে x এখানে যা আছে এখানেও কি আছে सेम মানটাই আছে তাহলে আমরা যদি এই পর্যন্ত सेम থাকে তাহলে আমরা কি করতে পারি এর পরিবর্তে 1 লিখতে পারি আর এখানে দেখো এই ডেল x এর পরিবর্তে আমরা কি বসাইতে পারবো 0 তাহলে বসাও তাহলে এখানে কি ছিল 2 ছিল তাহলে এখানে দেখো যে মাইনাস এর 2 মাইনাস এর কি লেখা যায় 2 ইনটু লিমিট বসাও তাহলে আমরা কি sin হচ্ছে আমাদের কত লেখা যায় 6x প্লাস এর 3 ইনটু 0 ডিভাইডেড বাই 2 আর এর পরিবর্তে কত বসানো যায় 1 ইনটু আর এর পাশে কত ছিল 3/2 এখন এই পর্যন্ত তো আমাদের হয়ে গেল একটু আমরা মুছে দেই সবাই কি করে নিও তুলে নি তাহলে আমাদের অন্তরকের মানটা কত হইতেছে দেখো জাস্ট পাইতেছে ওটা মাইনাস এর 2 sin তাহলে sin এইটা তো দিয়ে দেবে এখন 0 হয়ে যাবে না তাহলে আমাদের থাকবে কত 6x/2 আর এখানে ইনটু কত 3/2 তাহলে এই 2 আর এই 2 কাটা যাচ্ছে আর এখানে দেখো এটা ছিল কোণের ভিতরে মাইনাস রাখলাম তাহলে 3টাকে সামনে নিয়ে আসি তাহলে এটা ভাগ করো তাহলে আমাদের থাকবে কত sin 3x/2 এটাই হচ্ছে অঙ্কের आंसर এটাই হচ্ছে আমাদের কি মূল্যায়নের সাহায্যে কি হইছে आंसर বের করা হইছে অর্থাৎ আমরা এইটুকু লিখতে পারি অতএব যে আমাদের কি d dx ddx h of x ইকুয়াল হচ্ছে আমাদের কত h of x ইকুয়াল হচ্ছে আমাদের কত -3 sin 3x এটাই হচ্ছে आंसर তো ভাইরা বুঝছো কিনা এটা একটু কমেন্ট করে জানিও আর যদি তোমরা কি চাও যে গ নম্বর কোশ্চেনটা সমাধান চাও অবশ্যই কি করবা কমেন্ট করে জানাবা আর তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি তুমি আমার চ্যানেল নতুন হও অবশ্যই কি করবে চ্যানেলটাকে সাপোর্ট করে দিবে এবং কি করবে যদি আমার ফেসবুক পেজে দেখো লাগো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবে এবং কি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে ভালো থাকবে আসসালামু আলাইকুম।